তেওঁ মাথা ফালি দিছে, দেউতাকক ভৰি ভাঙি আপলাই দিছে। তাক সম্পত্তি লাগে, পইচা লাগে, সম্পত্তি লাগে। এগৰাকী মাতৃৰ বেদনা ঠেলালৈ গ'লে মোক মুখত এটা হৈছে, বহি পেটত টিঙেৰি মোক বাচ্চা এটিকে লৈছে, এটো মগুলি মেট দিছে, দিয়াতে মুখত বহিছে। এগৰাকী পিতৃৰ বৰ্ণনা তাক দাবী কৰিছে, তাক ধন লাগে, নিজৰ জন্ম দিয়া মাকক মারপিট করেছে, হ্যাঁ মেইন রাস্তা আর বেলেরে কোবাই লো, মানে মেসেজ গল ধরে খামচা মারছি, আটা বাঁচো মুখ বাঁচো মুখ বাঁচো। কি কম শব্দর অভাব, জন্মদাত্রীর উপর নির্মম অমানবীয় অত্যাচার, এটা কুলাঙ্গারর আতিশায্যত দিক বিদিক হেরুয়াইছে পিতৃ মাতৃয়ে। কুলাঙ্গার এইটোর নাম প্রকাশ দত্ত। ঘটনা রঙিয়ার সমীপর পশ্চিম পার বাঘবাড়ির কুলাঙ্গার প্রকাশক লাগে ধন সম্পত্তি, ধন সম্পত্তির তারণাতেই প্রকাশ দত্ত নামৰ এই পাখণ্ডয় নির্মমভাবে আক্রমণ করে আহিছে বৃদ্ধ পিতৃ মাতৃ। ঘটনা দেওবার, আগর দরেই প্রকাশে মাতৃক দাবি করেছিল 5,000 টাকা, মাতৃ অসমর্থ, হাতত টাকা নাই, এই কথাতেই খঙত একো নাই হৈ নিজ মাতৃক লঠিয়াই গুড়িয়াই বেল্টেৰে আক্রমণ করে কুলাঙ্গার প্রকাশে। শুনক শব্দরে বর্ণনা করব নোৱাৰা সেই নির্যাতন। এয়াই প্রথম নহয়, পূর্বেও ধন সম্পত্তি দাবি করা প্রকাশের শারীরিক আক্রমণের কেবাবারও চিকিৎসাধীন হবলগিয়া হয়েছিল বৃদ্ধ পিতৃ। নিজের জন্ম দিয়া মাকক মারপিট করেছে, মারিছিল, দুবারও মারিছিল, মই মেডিকেল খাটি আছো জিএসপি জিএমসিত, মাকো এই বগীর গলত ফাঁসি দিছিলে, কেস দেওয়া যাওয়ার পিছন থানায়ও আকো দিতে নললে। অত্যাচারী প্রকাশের বিরুদ্ধে তিনিবারকৈ রঙিয়া থানাত এজাহার দাখিল করেছিল উপায়হীন বৃদ্ধ দম্পতিয়ে, কিন্তু আরক্ষীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, টকার জোরত ম্যানেজ হয়ে বহি রয়েছে রঙিয়া আরক্ষী। গাঁর মানুষ দেখাই কিনে সি মারি থাকে, পুলিশক কেস দিও, পুলিশক কেস দিয়ে পিছন পয়সা ভেটি দি কিনে সি তারমানে সারি যায় বার বার হেনুকা করে। এইবার তো এই এটি 3-4 বার হয়ে গেল, মাক একবার হাত ভাঙি থলে। অবশেষত সংবাদ মাধ্যমের জড়িয়ে কুলাঙ্গার পুত্রর পর পরিত্রাণ বিচারি ন্যায় ভিক্ষা করেছে পরিয়ালটে। এতিয়াও নির্লজ্জর দরে হাত সাবতি বহি থাকিবনে রঙিয়া আরক্ষী, নে কুলাঙ্গার প্রকাশক করায়ত্ত করব? রঙিয়ার পর অঙ্কুর কলিতার রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।